স্বাগত পাক ভোজনে। আমার আজকের রেসিপিটি গ্রাম বাংলা বহুল প্রচলিত এবং সুস্বাদু ও পুষ্টিকর একটি খাবার, রুই মাছের মাথা দিয়ে মাশকলাইয়ের ডাল। এই ডালটি মূলত শীতের মৌসুমে বেশি খাওয়া হয়ে থাকে, কেননা শীতের মৌসুমে নতুন মাশকলাইয়ের ডাল পাওয়া যায়, যার স্বাদ এবং গন্ধ দুটোই অতুলনীয়। ডালটি রান্না করার জন্য আমি 200 গ্রাম মাশকলাইয়ের ডাল নিয়েছি। আমি নতুন ডাল ব্যবহার করছি, আর ডালটি সেদ্ধ করার জন্য আমি 1 লিটার পানি গরম করে নিয়েছি। ডালের সাথে কয়েকটি কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণও দিয়েছি। ঢাকনা দিয়ে 30 মিনিট রান্না করার পর আমার ডালটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটি ডাল ঘুটির সাহায্যে আমি ডালগুলো খুব ভালোভাবে ঘুটে নেব, তবে খেয়াল রাখতে হবে যাতে সবগুলো ডাল ভেঙে না যায়। মাছটি খুব ভালো করে রান্না করে নিতে হবে, আর এজন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি এবং মাঝখানে চিরে নেয়া 4-5টি কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজের কালারটি চেঞ্জ না হয়ে যায়, শুধু কিছুটা নরম হতে হবে। এক টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটি কিছুক্ষণ ভালোভাবে কষাব। এখন 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়ার সাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটি আরও কিছুক্ষণ কষাব। মশলাটি ভালোভাবে কষানোর পর আমি মাছের মাথাটি দিয়ে দিব। আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে কাতল মাছ কিংবা ইলিশ মাছের মাথাও ব্যবহার করতে পারেন। মাথাটি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি 1 কাপ পানি দিয়ে মাথাটি সেদ্ধ হওয়ার জন্য 20 মিনিট রান্না করব। মাছের মাথাটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি এতে সিদ্ধ করা ডাল দিয়ে দিব। 5 মিনিট রান্না করার পর আমি ডালটি নামিয়ে ফেলব। এখন ডালটি বাগার দেবার পালা। বাগার দেবার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে 2টো শুকনো মরিচ এবং 2টো তেজপাতা চিরে দিয়েছি। এক চা চামচ আদা কুচি, 1টি বড় পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ শুকনো জিরা এবং 1/2 চা চামচ মিষ্টি জিরা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আরও কিছুক্ষণ রান্না করতে হবে। ডালটি বলক উঠে গেলে নামিয়ে ফেলতে হবে।